নিজের স্ত্রীকে দাসী নয়, বন্ধু ভাবুন। আপনারা স্বামীরা স্বামীর দাবি নিয়ে নিজের স্ত্রীর উপর জোর খাটাতে শিখেছেন, কিন্তু কখনো কি স্ত্রীকে বলেছেন, আজ তোমার শরীরটা কেমন? সারাদিন প্রচুর খাটাখাটনি হয়েছে, তাই না? আজ তোমার শরীরটা আমি একটু টিপে দেব, শরীরের ব্যথা কমে যাবে। অফিসে কাজের নামে অন্যের স্ত্রীর সাথে কর্পোরেট ঘষাঘষি করেন, কখনো কি মনে পড়ে কেউ একজন দিন শেষে বেলকুনির গ্রিল ধরে পথ চেয়ে আছে আপনার অপেক্ষায়? অফিস থেকে ফিরে ক্লান্ত শরীরে মেজাজ গরম করে স্ত্রীকে বলেন, দুধ চিনি ভালো করে দিয়ে তাড়াতাড়ি এক কাপ চা বানিয়ে দাও। তখনও কি একবারের জন্য মনে হয় না, এই মানুষটাও তো সারাদিন আমার মতোই কামলা দিয়েছে? তার আর আমার মধ্যে পার্থক্য, সে ঘরে দিয়েছে আর আমি বাহিরে দিয়েছি। রাতে ঘুমের ভান ধরে কম্বলের নিচে মেসেঞ্জারে ডিজিটাল পরকিয়া করার সময় ঘুমন্ত স্ত্রীর কথা একবারও মনে পড়ে না আপনার? আপনি তার বিশ্বাস ও আস্থার জায়গা নষ্ট করে তাকে ঠকাচ্ছেন। বাকি রইল বিয়ে। দেনমোহর আর কবুল বললেই স্বামী হওয়া যায় না। স্বামী একটি অন্ধ বিশ্বাস, ভরসাময় আস্থা। ভালোবাসাই স্ত্রীর অফুরন্ত সুখ শান্তি। স্ত্রী মানেই রোবট না, স্ত্রীও আপনার মতো রক্তে মাংসে গড়া একজন মানুষ। তাকে বুঝুন, বোঝার চেষ্টা করুন, বোঝা উচিত আপনার। স্ত্রী আপনার দায়িত্ব ও কর্তব্য, পাশাপাশি তাকে ভালোবাসাটাও আপনার মহাদায়িত্ব। কখনো কি তাকে জিজ্ঞেস করেছেন, মাসের প্রথমে অথবা শেষে তার শরীর থেকে যে বিষাক্ত রক্তপাত হয় তা কতটা কষ্টের ও যন্ত্রণাদায়ক? যৌনতাই ভালোবাসা থাকে না। যৌনমিলন না করে স্ত্রীকে বুকে জড়িয়ে নিজের কাছে তার কষ্টের কথাগুলো শোনার মাঝে, তাকে সান্ত্বনার মাঝে, 10 মাস নয়, মাত্র 10 দিন 10 কেজি ওজনের একটি পাথর আপনার পেটে দেওয়া হবে, কেমন লাগবে? তখন সারাদিন সেই 10 কেজি ওজনের পাথর বহন করে সমস্ত ঘরের কাজ করার জন্য, অথচ দেখুন 10 মাস 10 দিন আপনার সন্তান একজন স্ত্রীর গর্ভে ধারণ করে সংসারের সমস্ত কাজ করে, অথচ তাও সে একটু বিরক্ত হয় না। তাই স্ত্রীকে ভোগ করতে না, ভালোবাসতে শিখুন, বুঝতে শিখুন যে সে কি চায়। আমার এই পুরো ভিডিওটি কিংবা কথাগুলো শুনে অনেকেরই হয়তো খারাপ লাগবে, খারাপ লাগলেও এটাই বাস্তব কথা। অনেক নারীদের সঙ্গে এই ঘটনাগুলো অহরহ ঘটে। আমার এই পুরো কথাগুলোই ছিল সংগ্রহিত। আশা করি অনেকের ভালো লাগবে, আবার অনেকেরই খারাপ লাগবে। যদি ভালো লাগে অনুরোধ করব আমার পেজে লাইক কমেন্ট করে সবসময় পাশে থাকার জন্য, আর যদি খারাপ লাগে তাহলে আগেই সরি বলে মাফ চেয়ে নিচ্ছি। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।